যখন আমরা কবরে যাব, কবরে যাওয়ার পরে আমাদের সওয়াল জবাব শুরু হয়ে যাবে। ওই কবরে যাওয়ার সময় আমাদের সাথে যদি নবীর সুন্নাহ থাকে, নবীর জীবন আদর্শ থাকে, নবী প্রেম থাকে, বাশরুল কাইম ফিলিকাইল হাবিব এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি নকল করছেন, এক নবী প্রেমিক কবরে গিয়েছে, তার থুতনিতে দুইটা পাকা দাড়ি ছিল, এই দাড়ির মধ্যে নবীর সুন্নাহ অনুযায়ী সে মেহেদি মেখেছিল। তো কবরে যখন ওই মুর্দাকে বসানো হয়েছে সওয়াল জবাব করার জন্য, মুনকার যখন সওয়াল করেছে, নাকির তখন বাধা দিয়েছে, বলছেন মুনকার তুমি কি দেখছো না এই বান্দার দাড়ির মধ্যে নবীর সুন্নত চকচক করতেছে, তাকে প্রশ্ন করার প্রয়োজন নাই। আমরা যেন এইভাবে কবরে যেতে পারি, যেন কবরে গিয়ে আমাদের মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়ার প্রয়োজন না হয়, যেন সওয়াল জবাব দেওয়ার আগেই আমার নবী আমাদেরকে বুকে টেনে নেয়। এই জন্য এক শায়ের বলছেন, কবরে মে সরকারে আয়ে তো মে কদমো মে গিরো, কবরে মে সরকারে আয়ে তো মে কদমো মে গিরো, দর ফিরিশতে ভি উঠায়ে তো মে উনসে ইউ কহো, আব তো পাই নাজ সে মে এ ফরিশতো কিউ উঠো, আব তো পাই নাজ সে মে এ ফরিশতো কিউ উঠো, মর কে পৌঁছা হো ইয়াহাঁ ইস দিল রুবা কে ওয়াসতে। শায়ের বলছেন, যখন কবরে আমাকে দেওয়া হবে, মুনকার নাকির যখন আমাকে সওয়াল জবাব করার জন্য আসবে, তখন আমি দেরি না করে আমার নবীর কদমে লুটিয়ে পড়ব, আমার নবীর কদমে আমি আশ্রয় গ্রহণ করব। আর যখন ফেরেশতারা বলবে কি করছো উঠো, তখন আমি জবাব দেব, এই মুনকার নাকির রাখো তোমার সওয়াল জবাব, আগে সেই নূরানি চেহারা দেখে নেই যেই চেহারা দেখার জন্য আমি কবরে আসার জন্য অপেক্ষায় ছিলাম। সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা নবীকে দেখি নাই। নবীকে না দেখলেও নবীকে দেখার জন্য আমাদের যেরকম অন্তর কাঁদে, আমার নবীও আমাদের জন্য কেঁদেছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী বলছেন তুবা লিমান রাআনি ওয়া আমা নবী, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, যারা আমি নবীকে দেখার পরে ঈমান এনেছ তোমাদের জন্য নবীর পক্ষ থেকে সুসংবাদ, সুবহানাল্লাহ। কারণ নবীকে আবু জেহেলও দেখেছে, উতবাও দেখেছে, সাইবাও দেখেছে, কিন্তু তারপরে নবীকে চিনে নাই। নবীকে দেখার পরে যারা চিনেছে আমার নবী, তাদেরকে সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। আর বলছেন তুবা সাবা মাররাতিন লাম ইয়ারাউনি ওয়া আমা নবী, আর তোমাদের পরে যে উম্মত আসবে যারা আমি নবীকে দেখে নাই, আমি নবীকে না দেখার পরেও যারা আমি নবীর উপরে ঈমান এনেছে, আমি নবী তাদেরকে সাতবার মুবারকবাদ দিচ্ছি। সাহাবীদেরকে দিলেন কয়বার, আমাদেরকে দিয়েছেন কয়বার? তাহলে সেই নবীকে ভালোবাসা দরকার আছে কি নাই? ঈমানের পূর্ণতা, ইমানের স্বাদ আমরা তখন গ্রহণ করতে পারবো যখন আমরা নবীকে ভালোবাসতে পারবো। আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, তারা আপনার কাছে আসে, এসে জিজ্ঞাসা করে আমি রব কোথায়, তখন আপনি নবী বলে দিন। এখানে মুফাসসিররা বলেন ফা ইন্নী, এখানে কুল শব্দটা উজ্জ্বল আছে, ফা ইন্নী করিব ফায়ের মধ্যে একটা কুল আছে, হে রসুল আপনি বলে দিন যারা আপনার কদমে চলে এসেছে আমি আল্লাহ তাদের নিকটে, আপনার কদমে আসাই আমি আল্লাহর কদমে আসাই, আপনার কদমে হাজিরা দেওয়া আমি আল্লাহর কদমে হাজিরা দেওয়া। সেই জন্য আমার আরা হাজার শাহ ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বা খুদা খুদা কা ইহি হে দর নেহি অর কোই মফর মকর, জো ওহা সে হো ইহিয়া সে হো, জো ওহা নেহি ও ইহা নেহি, ওহি লা মকা সে মকি হুয়ে সারে আরশ তক তনশি হুয়ে, ইয়ে নবী হে জিসকা হে ইয়ে মকা, ও খুদা হে জিসকা মকা নেহি।
যারা নবীকে চিনতে পেরেছে তারা দামি হয়ে গেছে। হযরত বিলালে হাবশি একজন গোলাম ছিল, কৃতদাস ছিল, যেই দিন থেকে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে বিক্রি হয়ে গেছেন ওই দিন থেকে দুনিয়ার ইমাম হয়ে গেছে। আপনি আপনার সন্তানকে যদি এখন জিজ্ঞাসা করেন বিশ্বের বর্তমান সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তির নাম কি, আপনার সন্তান বলতে পারবে না। কিন্তু আপনি যদি বলেন 1400 বছর আগে আমার নবীর মুয়াজ্জিনের নাম কি, আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারাও বলে দেবে তার নাম হযরত বিলাল। যিনি গোলাম ছিল ওনাকে যখন অত্যাচার করা হচ্ছিল মক্কাতুল মুকাররমায়, উনি উহ আর শব্দ করেন নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। তখন মক্কা কুরাইশা বলছে, কি ব্যাপার বেলাল, তোমার কি সামান্য কষ্ট হয় না? তোমাকে যে এত অত্যাচার করা হচ্ছে, কেন তোমার মুখ দিয়ে এখনও লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় না? হযরত বেলাল বলছে, তোমরা যখন বাজারে যাও মাটির বাসন কোসন কেনার জন্য, তখন মাটিকে একটু বাড়ি দিয়ে যাচাই করো না যে এটা কি আসলে শক্তপোক্ত কিনা। তখন টক 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 আওয়াজ হয়, যখন আমরা মাটি বাসন কোসন আমরা যখন চেক করি দোকানের মধ্যে, তখন একটা টক 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 আওয়াজ হয়। হযরত বিলাল বলছে, আমার আল্লাহ এবং তার রসুল আমাকে এখন ক্রয় করতেছে, সেই জন্য ওনারা আমাকে পরীক্ষা করতেছে, টক টক আওয়াজ হয় কিনা, বেলালের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় কি হয় না, এটা আমার আল্লাহ এবং তার রসুল পরীক্ষা করতেছে। ওই নবীর কদমে কোরবান হয়ে যান। নবীকে জানের চাইতে যদি ভালোবাসতে পারেন, যাকে ভালোবাসলে লাভ হবে, যেই নবীকে ভালোবাসলে, আমার নবী আরশে আজিমে যখন গিয়েছেন তখনও বেলালকে বলেছেন, বেলাল তোমার পায়ের আওয়াজ আরশে আজিমে বসে আমি শুনেছি। যেই কদমে কোরবান হলে লাভ হবে, আমাদের জীবন দামি হবে, আমাদেরকে সেই নবীর কদমে কোরবান হতে হবে। দুনিয়াতে মানুষ ভালোবাসলে ভালোবাসার বিনিময়ে যদি ভালোবাসা না পায়, অনেকে সুইসাইড করে, আত্মহত্যা করে, যে এত ভালোবাসলাম তার পিছনে এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, কোনো বিনিময় পাইলাম না। মানুষ হতাশ হয়ে যায়। দুনিয়ার মানুষ আপনার সাথে ধোকাবাজি করতে পারে, কিন্তু কায়নাতের নবীকে যদি ভালোবাসেন ওই নবী আপনাকে দুনিয়াতেও কামিয়াব করবে, আখিরাতেও কামিয়াব করবে।